ভিউয়ার্স, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের যে বিষয় হলো সেটা একটি রাইস কুকার নিয়ে, সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এটার মূল্য কী হবে, বর্তমান মূল্য, আর এটার স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করব। প্রোডাক্টে আমরা খুলে দেখাবো, প্রোডাক্টে কীভাবে ইউজ করতে হয়, কীভাবে মেনটেন করতে হয়, এই জাতীয় যা যা আলোচনা আছে আমরা সবই আলোচনা করব ইনশাআল্লাহ। তো আলোচনা শুরু করার আগে বলে নিই, আমাদের ইউটিউব চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নেক্সট ভিডিও আসা মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। তো আমাদের চোখের সামনে যেটা, এটা আমরা শুরুতেই বলেছি, এটা একটি রাইস কুকার। তো এটার ব্র্যান্ড হলো হুন্ডাই ইলেকট্রনিক্স, ঠিক আছে। তো এটা অটোমেটিক রাইস কুকার, এটা আপনার অটোমেটিক রান্না হবে। আর এটার স্পেসিফিকেশন নিয়ে একটু আলোচনা করি। স্পেসিফিকেশন মডেলের মধ্যে দেওয়া আছে HRC 28, পাওয়ার হলো 1000 ওয়াট, 2.8 লিটারের একটি রাইস কুকার, নন স্টিক অ্যাসেস মিরর। একটু ঘুরিয়ে দেখাই বক্সগুলো, দেখেন এটার মধ্যে কী কী রান্না করতে পারবেন। এখানে সবই মনে করেন স্পেসিফিকেশনের মধ্যে দেওয়া আছে, এখানে আরও ডিটেলস দেওয়া আছে, গ্লাস লিড ক্যান ইজিলি সি দ্য ফুড মোর ক্লিয়ার, এই জাতীয় যা যা আছে আপনি সবই পরে নিতে পারবেন, 360 ডিগ্রি হিট যা যা আছে সবই পরে নেবেন। আমরা আশা করি এখানে যা যা আছে সবাই বুঝতে পারছেন। এখন যেটা নিয়ে আলোচনা করছিলাম, এটা একটা রেড কালার হবে, কারণ এটা রেড কালারের। আমরা ভিতরে যাব, আমরা ভিতরে অংশটা দেখে নেব, ভিতরে দেখতে কতটা গর্জিয়াস, কতটা ভালো, আমরা সবই দেখাবো ভিতরে কী কী আইটেম আছে সবই দেখি। চলুন ভিতরে দেখা যাক, দেখি। এটা তো সুন্দর করে প্যাকেটিং দেওয়া আছে, প্যাকেটিং থাকবে, প্যাকেটিংভাবে পেয়ে যাবেন। এই যে একটা হাঁড়ি, এটার মধ্যে আপনি মোমো পিঠা যাবতীয় যত পিঠা আছে এটা দিয়ে আপনি রান্না করতে পারবেন। উইথ একটা লিড দেওয়া আছে, অর্থাৎ গ্লাস, এটাকে আমরা গ্লাস লিড বলি ইন্টারন্যাশনালভাবে, যথেষ্ট বড় আছে দেখতে পাচ্ছি। ভিতরে সেরে চলে যাই, বক্সটা সরিয়ে দিচ্ছি। এই হলো আমাদের রাইস কুকারটা, এরকম থাকে টোটাল, সবই খুলে দিচ্ছি। রাইস কুকারের সাথে একটি চামচ পেয়ে যাবেন, সুন্দর একটি গর্জিয়াস চামচ, একটি কাপ পেয়ে যাবেন, কাপের মধ্যে মেজারমেন্ট দেওয়া আছে। আর এটা হলো সেই কেবলটা, যে কেবল দিয়ে এখানে চালাবেন। সুইচটা কোথায় দেখে দিই, এই যে এখানে হলো এই যে সুইচ বাটনটা, এখানে কেবলটা দিয়ে কারেন্টের লাইনের সাথে লাগিয়ে দিবেন। আর এই যে একটা ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন আপনি। তো এখানে দুইটা হাঁড়ি আছে দেখাই দিই, এই যে একসাথে বার করে বের করেছি, এটার ভিতরে দুইটা থাকে। তো দুইটা হাঁড়ির মধ্যে একটা অ্যাসেস, একটা হলো অ্যালুমিনিয়াম প্লাস্টিকের, এই যে ভাত রান্না করার জন্য, যেটা আপনি এটার মধ্যে সবই রান্না করতে পারবেন। এটা খুব দ্রুত হিট হয়ে যাবে, তো এটা হিটিং নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এটা হলো যে অ্যাসেসটা, আপনি তরকারি ডাল পানি যা যাবতীয় যত কিছু আছে সব রান্না করতে পারবেন। এটা এইভাবে লাইনে দিয়ে দিবেন, এই তারপর এটা অন করে দিবে, অন করে দিলে এটা চলতে থাকবে কারেন্ট লাইন পেয়ে গেলে। তো এই হলো আমাদের আজকের যাবতীয় যত প্রোডাক্ট আমরা দেখতেই পাচ্ছি। তো প্রোডাক্টটি যাদের যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন, ডিসক্রিপশনে আমরা আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। এবং এটার রেট নিয়ে একটু আলোচনা করি, এটা 2.8 লিটারের একটি হুন্ডাই রাইস কুকার, অটোমেটিক ইলেকট্রিক রাইস কুকার। তো এটার যে বর্তমান রেট, এটার বর্তমান রেট হলো 2250 টাকা, 2250 টাকা। তো যাদের যাদের লাগবে খুব দ্রুত যোগাযোগ করবেন, আমরা প্রোডাক্টটি পাঠিয়ে দেবো, ঢাকার ভিতরে হোক বাইরে হোক যে কোনো জায়গা থেকে এটা নিতে পারবেন। জাস্ট ডেলিভারির যে চার্জটা, এটা অ্যাডভান্স করার মাধ্যমে। আসসালামু আলাইকুম।